আপনি দেখছেন এখানে আপনারা আমাদের এই সন্ধ্যায় যে কন্ট্রোল রুম আছে এখান থেকে মাইকিং করা হচ্ছে প্রতিনিয়ত এবং যাতে কোনো রকম ভাবে রোডে পাশে গাড়ি না দাঁড়ায় এবং গার্মেন্টস মালিক কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ ওনারাও একটা নির্দেশনা দিয়েছেন যে গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা তারা রোডের পাশ দিয়ে এক সাইড দিয়ে চলাচল করবে এবং গাড়িও যাতে দাঁড় করে কোথাও তারা না ওঠে এই তারাও নির্দেশনা দিয়েছে এবং আমরা সার্বক্ষণিক আমাদের দেখেন সব এখানে অনেক ফোর্স নিয়োগ করা হয়েছে আর্ম পুলিশ ব্যাটালিয়ানও নিয়োগ করা হয়েছে এখানে এখনও পর্যন্ত পরিবেশ অনেক ভালো আছে আমরা আশা করছি যে সন্ধ্যার দিকে একটি প্রেশার আসবে এবং আগামীকাল সকাল পর্যন্ত এই প্রেশারটা থাকবে এটাকে আমরা মাথায় রেখেই আমাদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সার্বিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে।